আপনারা জানেন যে সমগ্র পৃথিবীতে যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের আক্রমণে অনেকেই জীবন হারিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে, আমি মনে করি আমাদের ভারতবর্ষে অনেকটাই ক্ষেত্রে বিভিন্ন দিক দিকে আমাদের বর্তমান সরকার চেষ্টা করছে সেই করোনা ভাইরাস মোকাবেলায় কিভাবে আমরা সেটাকে সফলতা লাভ করব। তার পাশাপাশি আমাদের স্টেট, ত্রিপুরা রাজ্য, আমাদের মাননীয় বিপ্লব দেবজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে সেটাকে মোকাবেলা করা যায়। আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা বলুন এবং এনজিওই বলুন, যেহেতু আমার ডিপার্টমেন্ট রয়েছে সুস্থ ওয়েলফেয়ার আর আমার রয়েছে এআরডিডি, অনেকেই যতটুকু যার সমর্থক তারা ইকোনমিক্যালি হেল্প করছেন। আজকেও আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিরা আমাদের যে কিছুটা হলেও আমাদের হেল্প করছেন, সিএম আমাদের রিলিফ ফান্ডে ওনারা তাদের তাদের ইচ্ছে যে কিছুটা হলেও সেই ফান্ডে কিছুটা দিয়ে যাতে জনগণের কাজে লাগানো যায় সেই দিকে ওনারা চেষ্টা করছেন। তাদের যে সমর্থ অনুসারে আমাদের ত্রিপুরাবাসীকে কিছুটা হলেও সহযোগিতা করা এবং সেই সহযোগিতার মাধ্যমে আমরা এবং জনগণ সকলেই মিলে যাতে করে অতি দ্রুত আমাদের ত্রিপুরা রাজ্য এবং সমগ্র ভারতবর্ষ করোনা মুক্ত হয়, এবং আমি আশা করি সকলের সহযোগিতায় আমরা অবশ্যই সেই মোকাবিলায় অবশ্যই আমরা জয়ী হব।